আমি আগে আনলে তো আমার নামটা শামিম না রাখা ক্রিকেট শামিম রাখতাম, আমি কেন আনবো? তুই ফটোকপি করছ নাই না? ফটোকপি তো শামিমের কথার কথা ছিল। আরে বড় করে নাই বেটা, এখন আমারে কইতাছে যে আমারে জারুস কে আমি জানি না। বাস তোমরা বলে থাকো সারা দিন কেন মান ফটোকপি করছস? আমি কই নাই তো শামিম রে, কালকে আমি বারবার কইছি দাও করে নাই, আমি কইতাছে আমি বলি করার কথা। তো আমি কি করব? তো তোরা কেউ করবি না, তোকে কোনো দায়িত্ব নাই। আমি করি নাই, ভালো জান বয় থাক, সবাই করতে দিবে, পড়ো এখন। আমি গেলাম। আপনি দেখেন ডাক্তার পাচ্ছেন, আমার কিছুক্ষণের মধ্যে দেন, আমার রিটার্ন হইলে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই। এক ঘন্টা পরে আসেন আপনি একটু ভাই, এখন পরে দিতে পারবেন তো? এক ঘন্টা পরে আসেন, আমি করে রাখতেছি। করেন ভাই কিন্তু। আচ্ছা ভাই, তাহলে আমি শেষ কিন্তু। তো কি আমরা শেষ হয় না? তো সমস্যা কি রে ভাই, দেখতেছ না পেজ গুনতেছি ভাই? হয়েছে ভাই স্যার, ভাই আপনার 72 পেজ হয়েছে টোটাল হচ্ছে। ভাই একটু দেখেন না, আরে হিসাব করতেছে ব্রো, দেরি করুন। 64 টাকা 80 পয়সা হয়েছে আপনার। আমি শেষ ভাই, আমার কিন্তু কোন প্রিপারেশন নিতে পারিনি। আমি
বালটা এখন আমি কই যাই, এখন আমি এত রাত আমি কি করুম, কি করা যায়? দরজাও খুলে না, দরজা একটা রাখো। ওই দোস্ত, এ দেখ দোস্ত, এক কপি চারবার এক জিনিস এক পৃষ্ঠায়। দোস্ত কিছু আমার বুঝাই দে ভাই। আরে বল কি বুঝাবো মাল, আমি না তুমি দে না রে ভাই, একটু তো দিবি। আরে দুইটা ক্যালকুলেটর নিয়ে বইছি, এসব মিলতেছে না। যাই দোস্ত, যাই ভাই, কি সমস্যা? কি কেমন করতেছ কেন ভাই? আমি দরকার পড়েই তো আইছি রে ভাই। ভাই দেখ, তুই দেখ ভাই দেখ, এই দুটো থেকে দুটো কিছু ভাই ফটো তো বেলা কি করছে দেখ একটু। দেখ এত জোরে কথা বলছিস কেন এখানে? পড়তেছ না পোলা ভাই, আমি জানি তুই পারবি রে। কি বুঝছ না বল, কি বুঝছ না? সিগারেট শেষ হয়ে গেছিল দোস্ত, থ্যাংক ইউ। নতুন চোথা ভাই, এরপর ফটোকপি আলার কাম কিছুই বুঝতেছি না বেটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি না বুঝলি। আচ্ছা ভাই আমি জানি তুই পারবি। থ্যাংক ইউ দোস্ত বুঝার জন্য। তুমি আমার এই বেনসন খাইবা, তোমার একটা আকিস ভিডিও দিব না আমি আর জীবনে। আমি কি এমন দোষ করলাম? তোরা কি ভুল বুঝাইছি? তুমি আমার গোজামিল দিয়ে পরীক্ষার আগে তো বুঝাই দিতেছো। তো তুই সিগারেট খালা দিলি কেন? সিগারেটটা কি খুব বেশি দাম ছিল? সিগারেট খাইবা নিচে পারলে সিগারেট কিনে নাও আসা, আমার সিগারেট আর খাওয়া লাগবে। সিগারেট শেষ হয়ে গেছিল ভাই, একটা কইলাম তার আকিছ ভিডিও পাইবা না জীবনে। একটা প্যাকেট আছে, একটা দে না দোস্ত। দিমু আও কাছে, আও আরো দিমু ভালো করে কাছে চাইতাম দোস্ত। যায় আও আও না দিমু, তোমার সিগারেট ভালো মতো না। যা তো সিগারেট তুই খাও না, যা খাও না দোস্ত সিগারেট। দিমু শেষ কিছু বলবেন ভাই? বুঝছি তো, বিস্কুট খাইতে আসছে শালা। এই শামিম, এই এই শামিম, এই আরে বসো।
ভাই আমি কি বলছি? এদিকে আসতে বলছি, এদিকে আসো, এদিকে আসো, তুমি আসো, আসো বাইরে আসো, আসো আসো, আচ্ছা ফোন, হ্যাঁ ভাই এদিকে আসো, শামিমের পুরো ধরে লেগে গেছে। আরে দোস্ত মজার কাহিনী, আর পছন্দার অপর নাম কি জানো? আমি তো বুঝছি আর কি লাগছে, কয় নাই কিছু বাংলা বিহার উড়িষ্যার নবাব পরীক্ষা আমি দিব না, খাবো আঞ্জুমান কাবাব। কি বল, তোরা আমার একটু পরীক্ষা পড়তে তো দে, আমার তো পাস তো করতে দিবি তোরা? এই এই তোরা কি শুরু করলে? তুই কি ডন? এ তোরা পিছনে চামার দুটো কালো কি? তোরা কি বডিগার্ড? বডিগার্ড, 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 বডিগার্ড। হ্যালো বডিগার্ড, অপু স্পিকিং। এ কি কি শুরু করলে তোরা রুমের মধ্যে পরীক্ষার আগে রাত্রে এসে? বেদের মেয়ে জুস্তা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জুস্তা ফাঁকি দিয়েছে। পরীক্ষা ফেলে আমি কেমন করে আসি, তবুও জ্যোৎস্নাকে বলতে চাই আমি ভালোবাসি। শালার পুতরা, হিন্দি মুভি দেখেইছো তখন এসব ডায়লগ দিতেছ? আমার রুমে আছে তামিল, না কই শামিম কিছু কর। শালা সমস্যা কি তোর? সমস্যা কি তোর? ডনকো পাকানো মুশকিলই নেই, রামন কি নেই। এ তো তো ধর ধর শালার পুত, মানে শালা রাস্তা পর। এ ধর ধর শালারে ধর। নে শ্রোনা, কে সম্মান? জি ভাই আসো আসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি বলছো? হ্যাঁ মিস কমিটির পোর্শন না, কালচারাল কমিটির হাত না,
আর স্পোর্টস কমিটিতে যারা আপনাকে এখনই অনুরোধ যেতে হয়েছিল। পরীক্ষার গুল্লি মারো, একসাথে তিন পাখি পরীক্ষার দিয়ে দিলাম না, অসুবিধা কি মাম্মা? কি মামা, কি অবস্থা? কি কোনো সুযোগ মেলা মনে যাচ্ছে? ডবল মজা মামা, পরীক্ষার আগে জুনিয়র বাংলা হয়েছে, কি মজা! স্বর্গে যাওয়ার চেয়ে বেশি ইনিংস। চলো, আরে মামা জুনিয়ররা ডাউট দিছে, পোস্টিং ডিপার্টমেন্টে নাকি কি চুরি হয়ে গেছে। চলো, কার চুরি হইছে কার কি নাই, চলো মামা বাংলা আসি, বাংলা আসি। এই পোশেন্ডে আমি এই জন্য পছন্দ করি, বুঝছো? আরে মামা এমন টাইম করে ছিল, ভাই ফুল Thank you.
বাতে নিরে ভাই ভূত নামে নাই মাথা থেকে এখনো বেদ কি সাকিব বেদ না ঠিক আছে আরে ভাই মুখ দিয়ে বল না কি করতেছিস, বলা যায় না কি সমস্যা, কি ঘড়িটা সেট হয়ে গেল, কত পড়া বাকি। ঘুম পাচ্ছে ভুল হয়ে গেছে, আজকে এক্সামটা তো আমি দিতে পারিনি, 7টা পর্যন্ত পড়ছিলাম ঠিকই, ঘুমিয়ে গেছিলাম তো, পরে আর উঠতে পারিনি। যাই হোক, আসলে এটা দিলেও সি প্লাস হইতাম, প্রিপারেশন অতটা ভালো ছিল না, পরে রেফার দিলে বি প্লাস উঠে যাবে। কি টার্ম ফাইনাল শেষে বাসে আসতে পারবো না? ঠিক আছে,
একবার বল নেই তোর কেউ নেই তোর কেউ নেই তারপর কি সাজেন তারপর কি এক্সাম না দিতে পারলে কিরকম হইতে পারে স্বাভাবিক বুঝতে তো পারি সারা এত কষ্ট করে পড়ে আজকে সকাল গেলে সকাল 7:30 থেকে ঘুমায় পড়ছি ঘুম থেকে উঠছি 9:30 আর এক্সাম দিতে পারলাম না বাসায় ফোন করে বললাম বলছে বাসায় না যাইতে কি করব কি কন্ডিশনে আছি বুঝতে তো পারতেছিস অবস্থা খুব খারাপ তো শুন সমস্যা নেই বাসায় বলছে না যাইতে দোহা বুঝছি তোর পেইন্টে আমরা বুঝছি দোস্ত পেইন্টে বুঝছি দোহা শোন আমরা তোর বন্ধু না আমরা কেউ নেক্সট পরীক্ষা দিব না ঠিক আছে শুধু অনেক কষ্ট পাইছি দোস্ত আমরা কেউ নেক্সট পরীক্ষা দিব না কষ্ট পাইছি তো আমরা কষ্ট পাইছি না ঠিক আছে পরীক্ষা দেব না মানে কি আমরা কেউ দেব না আমরা রেফার দেব তোর লগে যা আমরা তোর লগে রেফার পরীক্ষা দিব লাগলে সবাই রেফার ঠিক আছে কোন অনেক কষ্টে ছিলাম দোস্ত সেই মাস্টার থেকে জমা রায় আপনার উপর জেনে দিলাম বন্ধু হাফ প্যান্টটা যা শেষ তো ভাই।